আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত। হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মা আতাকুমুর রাসূল ফখুদূহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। وقال تعالى: إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। সম্মানিত বাংলা ভাষাভাষী ভাইয়েরা, আমরা অত্যন্ত আনন্দিত যে আপনাদের এই শহর থেকে এত দূরে অবস্থানরত এই ক্যাম্পে আমরা আসতে পেরেছি, আপনাদের মধ্যে মিলিত হতে পেরেছি, আমাদের স্বদেশী ভাইদের কাছে আমরা আসতে পারছি। বিশেষ করে দিন এর নিসবতকে কেন্দ্র করে, দিনের একটা সম্পর্ককে কেন্দ্র করে, এটি আমাদের উভয়ের জন্য, আমাদের জন্য আপনাদের জন্য এটা সৌভাগ্যের কারণ। কিছু কিছু সম্পর্ক আছে, যে সম্পর্কগুলো মানুষের কাছে অনেক দামি, মানুষের অনেক বড় কাজে আসে। মানুষ দুনিয়ার ব্যাপারে আমরা আজকাল লোক ছাড়া, লাইন গার্ড ছাড়া কোনো কাজ হয় না, ঠিক না? যে কাজই করবেন তো লাইন গার্ড থাকলে সহজ হয়, লাইন গার্ড না থাকলে মুশকিল। মনে করেন আপনি ডিজিটাল পাসওয়ার্ড বানাবেন, এমবাসিতে আপনার একেবারে আপন চাচাতো ভাই চাকরি করে, তাহলে আপনার জন্য সহজ না? আর তা না হলে ও রাত 2টা বাজে দাঁড়িয়ে থাকো, দিনের 2টা বাজে সিরিয়াল। তো কিছু কিছু সম্পর্ক মানুষের কাজে আসে, উপকারে আসে, এটা হলো দুনিয়ার সম্পর্কের কথা। আর আমাদের যে সম্পর্কটা আল্লাহর জন্য, আমরা প্রত্যেকেই এখানে একত্রিত হয়েছি আল্লাহকে কেন্দ্র করে, দুনিয়ার কোনো উদ্দেশ্য আমাদের এখানে নাই। তো এই যাদের সঙ্গে যাদের এই সম্বন্ধটা, দুইটা পক্ষ, আমরা আসলাম দূর থেকে, আপনারা এখানে থাকেন, তাদের দুইটা পক্ষ আমাদের একের সঙ্গে অন্যের, আপনারা এখানে বসছেন এতগুলা সময় দিয়ে, এই টাইমে একটু কাজ করতে পারতেন, রেস্ট করতে পারতেন, না করে বসলেন। আমরা এই টাইমে অন্য কোনো কাজ করতে পারতাম, না করে আমরা আসলাম। এই যে আমরা উভয়ে সময় দিলাম, একে অন্যকে ভালোবাসলাম, একটা সম্পর্ক হলো, একটা আন্তরিকতা আমাদের ভিতরে সৃষ্টি হলো, এটার বিনিময় কি? ওই যে বললাম সম্পর্ক কাজে লাগে। আপনি যে কোনো জায়গায় বড় কোনো লোকের সাথে সম্পর্ক থাকলে, ভালো কোনো লোকের সাথে সম্পর্ক থাকলে সেখানে কাজটা সহজ হয় দুনিয়ার ব্যাপারে। আখেরাতে কিয়ামতের দিন যখন মানুষ ঠেকায় পড়বে, ঠেকায় যখন পড়বে, বিপদে যখন পড়বে, যখন সূর্য মাথার একেবারে উপরে থাকবে এবং প্রচণ্ড তাপ থাকবে, কষ্ট থাকবে, শত শত বছর মানুষ দাঁড়িয়ে থাকার প্রশ্ন আসবে, কিয়ামতের দিন কায়েম হবে, সেই ভয়াবহ পরিস্থিতিতে, কঠিন অবস্থার দিনে আল্লাহ তাআলা কিছু লোককে ভিআইপির মতো স্পেশালভাবে তাদের কাজ করায় দেবেন, হিসাব নিকাশ করায়। ওই যে এম্বাসিতে যেরকম গেলে বিশেষ পরিচিতি থাকলে একেবারে ভিতরে নিয়ে ফটাফট ফটাফট সিরিজ মেরা দিয়ে দিলাম, শেষ। আল্লাহ তাআলা এরকম ভিআইপির মতো এদেরকে স্পেশাল একটা ছায়া তার ভিতরে রেখে তাদের কাজ কাম সাইরা ভিআইপির মতো মর্যাদা দিয়ে তাদেরকে সেরে দিবেন আল্লাহ তাআলা। সে কোন লোক? রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা ফিল্লাহ ওয়াতাফাররাকা ফিল্লাহ। দুই শ্রেণীর মানুষ, দুইটা পক্ষ একে অন্যকে ভালোবাসছে, পছন্দ করেছে আল্লাহর জন্য, তারা একত্রিত হয়েছে আল্লাহর জন্য, আবার সেখান থেকে পৃথক হয়ে যাবে সেটাও আল্লাহর জন্য। এই মার্কা যে লোকগুলোর ভিতরে আছে, এই যে একটা সম্পর্ক, এই যে একটা সম্পর্ক, এই সম্পর্কের মূল্য বোঝা যাবে ওই ক্যামেরা, সেদিন আল্লাহ তাআলা বিশেষভাবে সম্পর্কের মূল্য দিবেন
এবং আমাদের বিপদ হাত থেকে আল্লাহ তাআলা উদ্ধার করবেন, আরশের নিচে আল্লাহ তাআলা ছায়া, আল্লাহ আমাদের সকলকে আরশের নিচে ছায়া পাওয়ার তৌফিক দান করুন। আমিন। যিনি মারা কোরআনে কারীমের একটি আয়াতের অংশ বিশেষ শুরুতে তেলাওয়াত করেছিলাম, মুসলিম শব্দের অর্থ, ইসলাম শব্দের অর্থ কি করা? ইসলাম শব্দের অর্থ কি ভাই? শান্তি। ইসলাম শব্দের আরেকটি অর্থ আছে, শব্দের অর্থ না, ইসলাম বলতে ফার্সিতে এটার ব্যাখ্যা বলা হয় গর্দান নেহাদান বাতাত, বাংলায় অর্থ হলো ইসলামের একটা পারিভাষিক সংজ্ঞা, একটা হলো শব্দের অর্থ, একটা ইসলাম বলতে কি বোঝায়। এক কথায় একজন বলছেন যে ইসলাম হলো আনুগত্যের জন্য গর্দান নামায় দেওয়া, যে আমি আমার গলায় একটা ওই যে গরু ছাগল বা জাতীয় কিছু গলা রশি থাকে না, গলা রশি থাকে না, যেগুলোর কোনো মালিক নেই, আছে না কিছু বন্যা বন্যা বনে জঙ্গলে কোনো মালিক নেই, আমি ঘুরে বেড়াই। ভারতে গরু খায় না, হিন্দুদের মা তারা পূজা করে, এই জন্য গরু খায় তলে তলে খায় ঠিক মুসলমানরা, হিন্দুরা তো গরু খায় না। এই জন্য ভারতে গেছি আমি, দেখছি যে ভারতের রাস্তা রাস্তায় মনে মনে কলকাতায় দিল্লিতে বিভিন্ন জায়গায় আপনার গরু কোনো মা বাপ নেই, গলা রশি নেই, তো কি ওই আমাদের দেশে কুকুর যেরকম কি চড়ে বেড়ায় যেখানে মনে হয় শুয়ে গেলো উঠলো আর কিছু খাইলো আবার গেল, এই আমাদের দেশে কুকুরের যে অবস্থা ওদের দেশে গরুর সে অবস্থা। এটা হলো শহর গুলোতে, এমনি কিছু কিছু জায়গা তো চাষও হয়, সেটা ভিন্ন কথা, গরু পালন করা হয়, কিন্তু এরকম কোনো মা বাপ নেই। এই গরু যার গলায় কোনো রশি নেই, এর কোনো মালিক আছে? কথা বুঝলেন নাই, এর কোনো মালিক আছে? এটা সবাই গলা দেখা দেয়, সবাই কি দেয়? আর এমনকি একটা কুকুর পর্যন্ত, যে কুকুরের গলায় শিকল নেই রশি নেই, ওই শিকলটা মাথাটা সে কারোর হাতে দেয় নাই, শিকলটা রশিটা কারোর হাতে দেয় নাই, শিকল লাগাই নেই গলা, দেখতে মনে হয় খুব স্বাধীন না, তার শিকল কারোর হাতে নেই, সে নিজে স্বাধীন, তাই মনে হয় না? কিন্তু এর দুই পয়সার কোনো মূল্য আছে সমাজে? এরে সবাই দেখা পায়, বুঝলেন নাই, এই মানটা কুকুর এই মানটা গরু, যেগুলো কোনো মালিক নেই, বলুন না হাইটা চলে বেড়ায়, এটা যার কাছে আসে সে এক ধাক্কা মারে, আর জনের কাছে সে আবার ধাক্কা মারে, সে আবার দৌড়ে দেয়, সবাই এখান করে না। একইভাবে মানুষ দুই প্রকার, কিছু মানুষ আছে তাদের গলায় রশি পরিয়ে, অর্থাৎ তাদের নিজেদেরকে একটা বাইন্ডিংস এর ভিতরে আটকায় ওই রশিটার মাথাকে কারোর হাতে দিয়েছে, এই জন্য এক ধরনের মানুষ। আর এক ধরনের মানুষ হলো গলা কোনো রশি টশি নেই, তার স্বাধীন, তার যখন যেদিন মনে হয় এদিকে ছুটে, তার জন্য কোনো বৈধ নাই অবৈধ নাই, হালাল নাই হারাম নাই, বুঝলেন নাই, ফরজ নাই ওয়াজিব নাই, নাস্তিক, এটা এক ধরনের মানুষ হয়। আর কিছু মানুষ আছে গলায় রশি আছে, রশির মাথাটা যার কাছে দিয়েছে লোকটা সুবিধা না, তো এ বেটাও দুঃখে আছে। আর যে ব্যক্তি গলা রশি বেঁধে তার রশিটাকে যোগ্য ভালো কারোর হাতে দিছে, ওই বেটা সফল। মুসলমানরা তাদের গলা এক ধরনের রশি দিয়েছে, এই রশি দুনিয়ার রশি না যে দেখা যাবে বাইরে গিয়ে দিয়ে দিবে, এরকম না, এটা হলো আনুগত্যের রশি। কিসের রশি? আনুগত্য, অনুসরণের রশি। যেদিন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাকে স্বীকার করে নিয়েছি, এই কালিমাকে যেদিন আমরা মেনে নিলাম, এটা মানা মানে হলো আমার গলায় মালা পরে নিলাম। কিসের মালা পরলাম? ইসলামের। সেই মালা রশি কার হাতে? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা আমাদেরকে যেদিকে টানবেন আমরা সেদিকে যাব, ঠিক আছে, যেদিকে টানবেন সেদিকে যাব, এটা হলো ইসলামের সারাংশ। অর্থাৎ ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, আমার হজ,
আমার জীবন, আমার মরণ, আমার ভালোবাসা, আমার শত্রুতা, আমার সব জিন্দগির পুরো সবকিছু কার জন্য? আল্লাহ সুবহান তাআলার জন্য। আমি হাসবো আল্লাহর জন্য, কাঁদবো আল্লাহর জন্য, কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, ঘৃণা করবো আল্লাহর জন্য। এটা হলো ইমানদার কাজ। ইব্রাহিম আলাইহিসসালাম এর আদর্শ এটা। ওনাকে আল্লাহ তাআলা বলছেন, আপনি বলে দেন যে আন্না সালাতি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সকলে আমাদের গোটা জীবনটা আল্লাহর হাতে সঁপে দিয়েছি। আমাদের জীবনের কিছু কিছু কাজ, কিছু কিছু কাজ আল্লাহ তার এবং তার রাসূলের নির্দেশের বাইরে গিয়া মন মতো বা অন্য কারো নিয়ম অনুযায়ী করার সুযোগ আছে? আমাদের জীবনের একেবারে সব, ঘুম থেকে উঠা থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত পুরো 24 ঘন্টার প্রতিটি কাজ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের মালা যেহেতু গলায় পরে নিয়েছি, মুসলমান যেহেতু হয়েছি, হ্যাঁ, গর্দান যেহেতু নামিয়ে দিয়েছি আল্লাহ এবং তার রাসূলের সামনে, অতএব আমাদের গোটা জীবনকে তাদের কথা মতো পরিচালিত করতে হবে। ঠিক ঠিক না? জীবনের কোন একটি কাজ তাদের কথার বাইরে হলে হবে না। একমত তো? আচ্ছা, যদি একমত হয়ে থাকেন, আজকে ডিসেম্বরের কয় তারিখ? 11। তাহলে 12, 13, 14, 15, আর 4 দিন পরে 16ই ডিসেম্বর আসতেছে নাকি? আর 4 দিন পরে 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর কেন? আমাদের বাংলাদেশ মানুষদের স্বাধীনতা দিবস, না বিজয় দিবস? গোলা খেলছেন দেন না, একটা স্বাধীনতা দিবস আর একটা বিজয় দিবস। 26শে মার্চ হলো কি? স্বাধীনতা দিবস। আর 16ই ডিসেম্বর হলো বিজয় দিবস। 26শে মার্চে যুদ্ধ শুরু হয়েছে আর 16ই ডিসেম্বরে যুদ্ধ শেষ হয়েছে, ঠিক কিনা? তো মুরব্বীরা না ভালো বলতে পারবেন, আমরা কোলাপান করতে পারলাম যাই না। আচ্ছা, স্বাধীনতা দিবস, স্বাধীনতা এটা আল্লাহ তাআলার নেয়ামত, নেয়ামত না নেয়ামত না আল্লাহর নেয়ামত না? মানুষ মানুষের গোলামি করা এটা কি কোনো ভালো জিনিস? কোনো মানুষ কি কোনো মানুষের গোলামি করার জন্য আল্লাহ সৃষ্টি করছেন দুনিয়াতে? পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন স্বাধীনভাবে, সে নিজে স্বাধীন। কিন্তু স্বাধীন হলে কি হবে? যতই স্বাধীন হয় তার গলায় কি আছে? আল্লাহর আনুগত্য রশি আছে, কিন্তু তারপরেও স্বাধীন। তারপরেও কি? অন্তত মানুষের গোলামি করার জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি করেন না। 1971 সালের আগে আমাদের দেশে যখন পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান আমরা একটা দেশ ছিলাম, এবং মুসলমান হিসাবে আমাদেরকে, বাংলাদেশকে ইংরেজরা চলে যাওয়ার সময় পাকিস্তানের সঙ্গে রেখে দিয়ে যায়, ওই দেশের সাথে আমরা জুড়ে যাই মুসলমান হিসেবে। ওরাও মুসলমান, আমরাও মুসলমান, মাঝখানে কলকাতার হিন্দু বেশিরভাগ, এই জন্য আমাদেরকে মুসলমানরা মুসলমানরা এক দেশ করে দিয়ে গেছে ইংরেজরা। কিন্তু পাকিস্তানের আল্লাহর বান্দাদের শাসকদের মধ্যে অনেকে পূর্ব পাকিস্তানি বাংলাদেশে মানুষ কি করতে লাগলো? নানাভাবে শোষণ করতে লাগলো। মালিক তার গোলামের সাথে যেরকম আচরণ করে সেরকম করতে লাগলো। বাংলাদেশের মানুষ এই শোষণ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করলো, আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দিয়ে দিল। এই হলো সংক্ষিপ্ত গল্প, নাকি? গল্প ঠিক আছে তো? দেখেন আমার বলতে থাকেন তো। আচ্ছা, এই যদি গল্প হয়, আমি একটু আগেই বলে নিছি আমাদের গোটা জীবন আল্লাহর হাতে আমরা সঁপে দিয়েছি, ইসলামের আনুগত্যের গোলামের মালা পরে ওই মালা রশি আল্লাহ এবং তার রাসূল হাতে দিয়েছি, ওনারা যেভাবে চালানো সেভাবে চলবে। এমন হলে চলবে না যে ইউমিনুনা বিমা'আযিল কিতাব ওয়া ইয়াকফুরুনা বিমা'আযিল, কিছু অংশ মানলাম আর কিছু অংশ মন গড়া করলাম, এরকম চলবে ইসলাম? মোটেই। আমরা আজকাল সারা বিশ্বের মুসলমানরা, আমরা প্রত্যেকে নিজের, আমরা এখানে যারা আছি, আমরা পুরোপুরি ইসলাম মানতে মানি না, অনেকে মানতে রাজিও না। অনেকে বলে আরে সব জায়গায় কোরআন ইসলাম হয় নাকি? মানে কিছু জায়গা বাদ রাখতে হবে,
কথাটা কি ঠিক নাকি? সব জায়গায় কোনো জিনিস টানা যাবে না, ধরেই মাছ নাচই পারি না, মাছ পড়বো রোজা রাখবো তবে দুই নম্বর ইনকাম করবো, নামাজ পড়বো রোজা রাখবো তবে ফিল্ম নাটক ঠিকই দেখবো, নামাজ পড়বো রোজা রাখবো তবে মোবাইলে হিন্দি গান সিনেমার গান রাখবো, সময় সময় দেখবো মজা নেব, এই যে দুই নম্বরই। ওষুধও খাবো বিষও খাবো, হবে ওষুধও খেলাম বিষও খেলাম, ওষুধে তো রোগ ভালো হবে ঠিক আছে, বিষে তো জানি চলে যাবো, এই রোগ ভালো হবে কি আর। অতএব ইমান যেহেতু আমরা এনেছি পরিপূর্ণ ইসলাম দাখিল করতে হবে, আল্লাহ তাআলা বলেছেন উদখুলু ফিসসিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। অর্ধেক ঢুকিল ভাই, ইসলাম শান্তি, ইসলামের ভিতরে ঢুকলে আল্লাহ তাআলা শান্তি দিবেন, নিরাপত্তা দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, নিরাপদ থাকবা, সুখে থাকবা। তুমি যেগুলোর মধ্যে সুখ খুঁজতেছ ফিল্ম দেখে, এগুলো দেখলে আর অশান্তি বাড়ে, এগুলো দেখলে অশান্তি বাড়ে না কমে? সুন্দরী মেয়ে দেখলে মনটা শান্তি হয়ে যায় না, আরো বেশি অশান্ত হয়ে যায়, কি বলুন? অশান্ত হবে। সুন্দর সুন্দরী মেয়ে দেখলে মনটা কি শান্ত হয়ে যায়, স্থির হয়ে যায়, নাকি আরো অস্থির হয়ে যায়? অস্থির হয়ে যায়। সবাই একমত? তার মানে সবার অভ্যাস আছে, অভিজ্ঞতা আছে, বললেন কিভাবে? তার মানে কি সবার অভিজ্ঞতা? এই অভিজ্ঞতা থাকাটা দোষের না, এই অভিজ্ঞতা থাকাটা কি না দোষের না, আল্লাহ আমাকে সৃষ্টি করছেন এভাবে, এই এই কাজটা করলে এরকম হবে, এটা সবার ভিতরে আলাদা লাগছে, যাই হোক। কিন্তু দেখার পরে অস্থিরতা শুরু হয়ে যায়, ওই চুলকানির মতো আর কি, চুলকানি চুলকালে মজা লাগে না, প্রথম যখন চুলকায় ভালোই লাগে, কিন্তু চুলকালে শেষ হয়ে গেলে ঠিক না? আর যদি বুদ্ধিমান হয় দেখে যে না চুলকায়া জায়গাটাতে আমি ক্ষত বানায় লাভ নাই, পরে এখান থেকে দেখা যাবে শুধু জমবে না, এক সময় এটা আলসারও হয়ে যেতে পারে। হ্যাঁ, তো তার সাথে একটু ডরে ডরে আপাতত থামে, তাহলে কিন্তু পরে আর জমেও না পড়েও না ক্ষতও হয় না, ঠিক না? পৃথিবী গুনা এর ভিতরে আল্লাহ শান্তি রাখেন, বাহ্যিকবার মনে হয় শান্তি কিন্তু পরে চলবে, কথা বুঝে আসছে? অতএব আমরা ইসলামে পরিপূর্ণ দাখিল হবো নাকি? আমরা নামাজ পড়বো আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতি অনুযায়ী নাকি? আমাদের বিজয় দিবস যেটা চার দিন পরে আসতেছে, এটা পালন হবে কিভাবে, এটা পালন করবো কি করবো না, করলে কিভাবে করবো, এই নির্দেশনাটা কোত্থেকে নেবো? আজ পর্যন্ত আপনারা এখানে দুজন লোক আছেন, আপনাদের জীবনে 16 ডিসেম্বর প্রত্যেকের একবার করে আসছে, বুঝবেন হয়েছে দেখে নি, আপনারা কোন এক বছর কোন মৌলভী সাহেবের কাছে যায় বলছেন হুজুর সাহেব মৌলানা সাহেব শেখ সাহেব এই আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিচ্ছেন, আমরা স্বাধীন হয়েছি, গোলন্দের নাম রক্ষা করছে, আমরা যে বিজয় পাইলাম, এই বিজয় দিবস উপলক্ষে আমরা বিজয় দিবস কিভাবে পালন করবো, কোরআন হাদিস কি বলে? কোন আলেম কাছ থেকে জিজ্ঞাসা করছে না তারা কেউ? হ্যাঁ, আলেমদের কাছে মানুষ নামাজ কেমনে পড়বো জিজ্ঞেস করে, রোজার মাসলা জিজ্ঞেস করে, হজর মাসলা জিজ্ঞেস করে, কিন্তু এটা জিজ্ঞেস করে জীবনের এই অংশটা কি আল্লাহর হুকুমের বাইরে? কথা কি বুঝছেন? প্রিয় ভাই, আল্লাহ তাআলা কোরআনে কারিম একটা সূরা নাযিল করছেন, সূরাটার নাম হলো সূরাতুল ফাতহ, সূরাতুল ফাতহ, ফাতহ বলতে বলে না, ফাতহ, ফাতহ মানে কি? বিজয়। ফাতহ শব্দের অর্থ কি? আমরা বাংলায় বলি কি কিল্লা ফতে হয়ে গেছে, মানে কিল্লা বিজয় হয়ে গেছে যুদ্ধে, এক পক্ষের পক্ষে কিল্লা বিজয় হয়ে গেছে, হ্যাঁ কিল্লা ফতে হয়ে গেছে, ফতে মানে বিজয়। আল্লাহ তাআলা সূরা রাখছেন কোরআনে, তার নাম হলো সূরাতুল ফাতহ, মানে বিজয়ের সূরা। এই সূরা শুরুতেই আল্লাহ তাআলা বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, হে রাসূল আমি আপনাকে স্পষ্ট বিজয় দান করেছি, কি করেছি? স্পষ্ট বিজয় দান করেছি। হুদায়বিয়ার সন্ধির পরে আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পষ্ট বিজয় দিয়েছেন, একটা পর্যায়ে সন্ধির ফলে মক্কা বিজয় হয়েছে, মক্কা স্বাধীন হয়েছে, মুসলমানদের দেশ মুসলমানরা ফিরে পেয়েছে, ঠিক না? একটা সূরা হলো বিজয়ের সূরা, আরেকটা সূরা হলো
ওইটার মধ্যেও বিজয়ের কথা আছে, বিজয় এবং আল্লাহর সাহায্য। আমরা প্রত্যেকে ইসুর মুখস্থ আমাদের ইজা যা নাসুল্লাহি ওয়াল ফা, এই সুরাটা তো পড়ছেন সারা জীবন, বাংলা অর্থটা দেখছেন নাকি? কেউ দেখছে বাংলা কোরআন খুলে বাংলা অর্থটা দেখে নেন। আল্লাহ তাআলা এই সুরার ভিতরে কি বলছেন? আল্লাহ তাআলা বলেছেন ইজা যা নাসুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য আসবে এবং বিজয় আসবে, ওরাইতা নাসা ইয়াকুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজ, এবং দেখবেন মানুষ দলে দলে আল্লাহর দিনে দাখিল হচ্ছে, বিজয় হলে বিজয় দলের পক্ষে সবাই মাথা বাঁধে। যখন এরকম বিজয় আসবে কি করতে হবে? তখন বিজয় দিবস, বিজয় আসলে দিবস দিবস না, বিজয় আসলে কি করতে হবে? আল্লাহ তাআলা বলতেছেন ফাসাব্বিহ বিহামদি রব্বিক ওয়াস্তাগফির, তিনটা কাজ। কয়টা কাজ? কি কি? ফাসাব্বিহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে হবে, সুবহানাল্লাহ বলতে হবে। বিজয় আসলে কি বলতে হবে? সুবহানাল্লাহ বিহামদি রব্বিক, এবং আল্লাহ প্রশংসা সহকারে ওটা বলতে হবে, অর্থাৎ সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, অথবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বিজয় দিয়েছেন আল্লাহ, সেই জন্য আল্লাহ পবিত্রতা বর্ণনা করতে হবে, আল্লাহ গুণ গাইতে হবে যে আল্লাহ আপনি বিজয় দিয়েছেন, আপনি পবিত্র। আর বলতে হবে আল্লাহ প্রশংসা, আল্লাহ আপনার প্রশংসা করতেছে, বলবেন থ্যাংক ইউ, আল্লাহকে থ্যাংক ইউ দিতে হবে, আল্লাহ প্রশংসা করতে হবে, আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য সব প্রশংসা আল্লাহ আমাদের মধ্যে দিয়েছে। ওয়াস্তাগফির হু, তিন নম্বর হলো বিজয়ের পরে তৃতীয় আমল হলো আল্লাহ বলছেন কি করবা তোমরা বিজয় পাইলে? ইস্তেগফার করবে। কি করবে? ইস্তেগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আস্তাগফিরুল্লাহ, ক্ষমা চাইবে। তাহলে বিজয়ের পরে আল্লাহ তাআলা তিনটা কাজের কথা এই সূরাতে বলছেন, এক হলো আল্লাহর প্রশংসা করা, এই আল্লাহর পবিত্রতা বর্ণনা করা, দুই হলো আল্লাহর প্রশংসা করা, তিন নম্বর হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, আস্তাগফিরুল্লাহ বলা, তিনটা আমল বিজয়। বিজয়ের পরে না আমাদের ব্যক্তি জীবনে বিজয় আসে না? পরীক্ষায় জয় হয়েছি, হ্যাঁ কোনো একটা কাজে জয় হয়ে গেছে, রাষ্ট্রীয় জীবনে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, বিজয়, এই বিজয় আমাদের ব্যক্তিগত জীবনের বিজয় হোক, পারিবারিক জীবনে হোক, সামাজিক জীবনে হোক, রাষ্ট্রীয় জীবনে হোক, আন্তর্জাতিক জীবনে হোক, জীবনের যে কোনো পর্যায়ে যদি বিজয় আসে তাহলে এই সূরার আলোকে কয়টা কাজ করতে হবে? মনে থাকবে তো ইনশাআল্লাহ, সূরাটা তো পড়ছেন সারা জীবন, কিন্তু হয়তো এই সূরা কি আল্লাহ বলছেন সেটা হয়তো লক্ষ্য করেননি, আজকে থেকে লক্ষ্য রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন বিজয় যখন আসবে আল্লাহর সাহায্য না তো বিজয় হয় না, প্রত্যেকটা বিজয়ের পিছনে কার সাহায্য থাকে? আল্লাহ সাহায্য থাকে, আল্লাহ যদি সাহায্য না করেন বিজয় হয়? তাহলে বিজয় উপলক্ষে তিনটা কাজ মনে থাকবে তো, আর একটা কাজ, আর একটা কাজ আমরা জানি হাদিস থেকে, সেটা কি? সেটা হলো আমরা সবাই জানি আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাসে অন্যতম সেরা একটা স্বাধীনতা দিয়েছেন, বিজয় দিয়েছেন কাকে? আল্লাহর নবী মুসা আলাইহিসসালাম। ওনার জাতি কি? মুসা আলাইহিসসালামের জাতি বনী ইসরাঈলকে গোলাম বানায় রাখছিল তারা, ফেরাউনের বংশের লোকেরা, কিবতীরা, ওরা তাদেরকে শাসন করতো, শোষণ করতো, বন্দি করে রাখছে, তারা নিজের দেশে থেকে নিজের এলাকা থেকে নিজেরা গোলামের মতো থাকতো, কথা বুঝে গেছে, জুলুম করতো তাদের উপরে। আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামের নেতৃত্বে তাদেরকে স্বাধীনতা দিয়ে তারা স্বাধীনতা অর্জন করেছে, বিজয় অর্জন করেছে বনী ইসরাঈলের লোকেরা। সেই স্বাধীনতা এবং বিজয় অর্জন করার পরে আল্লাহ শুকরিয়া আদায় করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পরবর্তীতে বনী ইসরাঈলের লোকেরা শুকর আদায় করে আল্লাহর কাছে ওই বিজয়ের দিন আসলে, প্রতি বছর ওই বিজয়ের দিনটা আসলে কি করতে তারা? রোজা রাখতে। সেই বিজয়ের দিনটা ছিল কি? আশুরা, মুহররমের 10 তারিখ। তাহলে বিজয়ের দিনে আরেকটা আমল পাইলাম আমরা, আল্লাহ বিজয় দিয়েছেন, বিশেষ করে স্বাধীনতা দিয়েছেন, তার জন্য আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে কি করা? তাহলে ভালো কোনো বিজয় আমাদের জীবনে পাইলে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করে কি করতে পারি? রোজা রাখতে পারি।
আর আগে তিনটা আমল বললাম, সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, আস্তাগফিরুল্লাহ বলবো। আচ্ছা আস্তাগফিরুল্লাহ কেন বলবো? আল্লাহ বিজয় দিয়েছেন এই জন্য আমরা শুকর আদায় করছি, ভালো এটা বুঝে আসে। আস্তাগফিরুল্লাহ কোনো গুনাহ কাম করলেন না, ভুল করলেন আস্তাগফিরুল্লাহ বলবো, তো আল্লাহ বিজয় দিয়েছেন এখানে আমি ভুল কি করলাম, আস্তাগফিরুল্লাহ কাম বলবো, কারণ বিজয় দিয়েছেন আল্লাহ। নিজের ভিতরে অহংকার আসে কিনা যে আমি বিজয় অর্জন করেছি, আমি আন করেছি, দান করেছি, আমি কিচ্ছু করিনি, আমার হাতে কোনো পাওয়ার নাই, আল্লাহ না দিলে আমার মতো বহুত পণ্ডিত রাখা রাস্তায় ঘুরে আল্লাহ দিয়েছেন তাই হয়েছে, নিজের ভিতরে অহংকার না আসে, সেই জন্য ইস্তেগফার কর। ত্রিদিনী ভাই, তাহলে বিজয় দিবসের কয়টা আমল পাইলেন? বিজয় দিবস আমরা বললাম না, বিজয় উপলক্ষে আল্লাহ কোনো বিজয় দান করলে কয়টা আমল পাইলেন? চারটি। আল্লাহ পবিত্রতা বর্ণনা করা, আল্লাহ প্রশংসা করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং নফল রোজা রাখা, চারটা আমল পাইলেন তো। তাহলে ব্যক্তিগত জীবনে বিজয় আসলে এই কাজগুলো করবেন ইনশাআল্লাহ, পারিবারিক জীবনে করবেন, ঠিক আছে? এখন কথা হলো আমাদের 16 ডিসেম্বর আসলে বিজয় দিবস পালন করি আমরা দেশ দিয়ে, আমরা কি করি আমাদের দেশে বিজয় দিবস আমরা কিভাবে পালন করি? কোরআন এবং হাদিস কিভাবে করতে বলেছে সেটা এতক্ষণ বললাম, এটা তো ক্লিয়ার নাকি? এখন আমরা কিভাবে করি সবাই তো জানেন নাকি কিভাবে করি বলেন, এক দুটো আপনারা বলেন। গান বাজনা বিজয় দিবস উপলক্ষে গানের আসর কনসার্ট, হ্যাঁ, একটা শহীদ মিনারে বা স্মৃতিসৌধে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়, অর্থাৎ ফুল রেখে আসে ওটার গোড়া। আর কি করা হয়? সূর্য উদয় হইবার আগে ফজরের নামাজ পড়ি বা না পড়ি খালি পায়ে হাঁটিয়া শহীদ মিনারে যাইয়া ফুল দিয়ে আসা, যার বিজয় র্যালি বের করে, বিজয় র্যালি বের করে, মিছিল, বিজয় মিছিল, রাস্তাঘাট বন্ধ করে বিজয় মিছিল। আর নীরবতা অবলম্বন করা, ফুল টুল দিয়া চুপচাপ, আর বলেন আর অনেক কাজ, মোমবাতি জ্বালা না, মোমবাতি মোমবাতি জ্বালা রাখে, মহিলারা পুরুষরা সবাই ঢলাঢলি করে একসাথে মিশে মিশে চলে যায়। আর মেইনটা বললেন, হ্যাঁ মেইনটা বললেও সব দলের লোকেরা একটা একটা স্বাধীনতা উপলক্ষে, স্বাধীনতা বা বিজয় দিবস উপলক্ষে একটা আলোচনা সভা করে, না আলোচনা সভা একটা লেকচার দেয়, একটা গদবান্ধা লেকচার, লেকচারের শুরুর অংশটা খুতবাটা একেবারে গদবান্ধা। কি খুতবা? আওয়ামী লীগের যদি ইয়া হয়, বিজয়ের অনুষ্ঠান হয়, ওদের যদি আওয়ামী লীগের সমাবেশ যদি হয়, বিজয় দিবস আওয়ামী লীগের সমাবেশ করে, বিএনপিও করে, জাতীয় পার্টি সবাই, হ্যাঁ, তো আওয়ামী লীগের সমাবেশ করলে কি বলবে বক্তারা সবাই কি বলবে জানেন? এক কথা, সবাই মূল কথায়, মেইন প্রথম কথাটায়, সেটা কি? আজকের এই মহান বিজয় দিবস উপলক্ষে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমি আরো স্মরণ করছি আমাদের মহান মুক্তিযুদ্ধে যে সকল বীররা শহীদ হয়ে গেছেন তাদেরকে, এই কথাগুলো বলবে কি বলবে না? আচ্ছা, বিএনপি সমাবেশ হলে একই কথা, শুধু নাম পাল্টে যাবে। আমি আজকের বক্তার সঙ্গে যত বক্তা আসবে একই কথা, আমি আজকের এই দিনে স্মরণ করছি গভীর শ্রদ্ধার সাথে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মুক্তিযুদ্ধে যে সমস্ত বীরেরা শহীদ হয়েছে তাদের, এরপরে খিস্তি খেউ যা যা মনে চায় গায়ে আমাদের দেশে, আমরা এগুলো সুন্দর সুন্দর সবার মুখস্থ হয়ে গেছে না, এরপরে যাই বলবে একটা পর্যায়ে হয়তো সবাই বাঙালি বীরের জাতি, বাঙালি দেশে গিয়েছে কিভাবে বিজয় অর্জন করতে হয়, কিভাবে জিততে হয় না? আচ্ছা, এতক্ষণ আপনারা বিজয় উপলক্ষে একজন মুসলিম কি করবে কোরআনের আলোকে যে কথাগুলো শুনলেন ওইটার সাথে পরবর্তীতে আমরা কি করি ওইটার সাথে মিলাই,
কোন মিল আছে নাকি উল্টা? আল্লাহ বলতেছেন, বিজয় দিচ্ছেন আল্লাহ, আমরা বলি কি আমরা বিজয় ছিনিয়ে নিয়েছি। কোন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অথবা বিজয় দিবসের অনুষ্ঠানে আজ পর্যন্ত আপনারা কেউ কি শুনছেন একবারের জন্য? আমি শুনি যে মাইকে বলতেছে, বিএনপির হোক, আওয়ামী লীগের হোক, জাতীয় পার্টির হোক, অন্য কোনো দলের হোক, মাইক নিয়ে বলতেছে আজকের এই বিজয় দিবস উপলক্ষে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে, যিনি আমাদেরকে বিজয় দিয়েছেন, যিনি আমাদেরকে সাহায্য করেছেন, মাজলুম হিসাবে যিনি আমাদেরকে সহায়তা করেছেন, তার সাহায্য ছাড়া আমরা জিততে পারতাম না। এই কথাটা আজ পর্যন্ত কোনো বক্তার প্রতি জীবন সংস্থান না, প্রত্যেক দলের লোকেরা যার যার নেতার গান গায়, আল্লাহর গান কেউ গায় না, আল্লাহর শুকর আদায় করে। কথাটা তিতা হইলেও সত্য না মিথ্যা? আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন, সে আল্লাহ শুকর আদায় করবে। ভাই, ফিলিস্তিনের মানুষ কত বছর যুদ্ধ করতেছে স্বাধীনতার জন্য? যুগ যুগ পার হয়ে গেছে, যুগ যুগ, 40-50 বছর ধরে যুদ্ধ করতেছে। কারা? ফিলিস্তিনের মানুষ। মানুষ মরতেছে, মানে গরু ছাগল এবার মরনা, যেভাবে মানুষকে মারতেছে ইহুদিরা, স্বাধীনতার জন্য যুদ্ধ করতেছে, কিন্তু এখনো পর্যন্ত তারা স্বাধীন হইতে পারেনি। বাংলাদেশে মানুষ মাত্র 9 মাসে আল্লাহ তাদেরকে কি করে দিয়ে দিলেন? ফিলিস্তিনিদের কাছে অনেক কষ্ট আছে, বিমান আছে, অনেক কিছু আছে, আর আমাদের বাংলাদেশে মানুষ যখন যুদ্ধ করছে তখন কিছুই ছিল না। এরপর আল্লাহ তাআলা বিজয় দিলেন। বাঙালি বাহাদুরি না আল্লাহর সাহায্য? আমাদের যদি বাহাদুরি হইতো, আমাদের যদি বাহাদুরি হইতো, তাহলে তো ফিলিস্তিনে মানুষ 40 বছর লাগছে এত অস্ত্র থাকার পরেও, তাই আমাদের তো 200 বছর লাগতো। এটা কার সাহায্য? অনেকে বলবেন ভারত সাহায্য করছে। হ্যাঁ, এটা তো ঠিক, ভারত সাহায্য করছে, কিন্তু ভারত সাহায্য করছে যে এটাও আল্লাহর কুদরত। আজকে আমাদের দেশকে যদি বার্মা, আমাদের পাশে বার্মা বলে না, মায়ানমার, এরা যদি আমাদের দেশে আক্রমণ করে, আজকের যে এখনকার যে অবস্থা, তাতে কি ভারত আমাদের সাহায্য করবে বলে মনে হয়? তখন কেন করলো? এটা না, সেটা যে কারণেই হোক, আল্লাহ আমাদেরকে সাহায্য করার একটা ব্যবস্থা করে দিয়েছে, সেটা ভারতকে দিয়ে হোক আর যারা দিয়ে হোক। এসব কলকাঠি মূলত নাসছেন কে? আল্লাহ সুবহান। আর আল্লাহ কেন সাহায্য করছেন বাংলাদেশের মানুষকে, পাকিস্তানিদেরকে কেন করেন নাই? কারণ আমরা ছিলাম মজলুম। মজলুম যে থাকে, সে যদি অমুসলিমও হয় তবু আল্লাহ তাকে সাহায্য করে, মজলুমের পক্ষে আল্লাহ সাহায্য থাকে। আমরা তখন মজলুম ছিলাম, সেজন্য আল্লাহ তাআলা আমাদের কি করছেন? আল্লাহ সাহায্য ছাড়া কি বিজয় অর্জন করা সম্ভব হইতো? তাহলে একজন ইমানদার হিসাবে আমাদের বিজয় দিবস আসুক, বিজয় উপলক্ষে বিজয়ের কথা স্মরণ হলে আমাদের প্রত্যেকের 1 নম্বর কাজ হলে কি করা উচিত? আল্লাহর পবিত্রতা এবং আল্লাহর প্রশংসা করা উচিত, আল্লাহর গুণগান গাওয়া উচিত। আমরা দলের নেতাদের গুণগান গাই, এটা দোষের কিছু না। বিএনপির ভাইয়েরা, আওয়ামী লীগের ভাইয়েরা, জাতীয় পার্টি ও অন্যান্য দলের ভাইয়েরা মনে কষ্ট পায়, আমাদের নেতার নাম নেওয়া যাবে না? অবশ্যই যাবে, কেন যাবে না? আমি তো বলতেছি না যাবে না, বরং নিতে হবে। কেন নিতে হবে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় করে। যাদের কষ্টের কারণে আমরা একটা দেশ পাইলাম, স্বাধীনতা অর্জন করলাম, জুলুম থেকে বাঁচলাম, তাই হইল হইল। যে লোকগুলোর কষ্টের কারণে, ত্যাগের কারণে হয়েছে, তাদের প্রশংসা করা দোষ না, তাদের নাম নেওয়া দোষ না, তাদের নাম নেন, তাদের গুণগান গান সমস্যা নাই, সবার আগে গুণগান গান কার? আল্লাহ সুবহানাল্লাহ। সেখানে আপনার আল্লাহর নামই নেন না, বরং আরো আল্লাহ নাফরমানি করেন, গান বাজনা হবে। এই বিজয় দিবস পালন কি ঠিক? এটা একটা পদ্ধতি হলো, আল্লাহ বলছেন প্রশংসা করতে, আমরা আরো উল্টা আল্লাহ প্রশংসা না করে আল্লাহ বান্দা প্রশংসা, আল্লাহ নামই নেই, আল্লাহকে ভুলেই যাই না। দ্বিতীয়ত,
বিজয় আল্লাহ দিয়েছেন, স্বাধীনতা আল্লাহ দিয়েছেন, সেজন্য মুসা আলাইহিস সালাম আল্লাহ শোকর আদায় করে রোজা রাখছিলেন, খানায় ছেড়ে দিয়েছেন, আল্লাহ শোকর আদায় করছেন। আর আমরা বিজয় দিবসে আরো বেশি, আমাদের দেশে দোকানদারদের থেকে বাড়ি বাড়ি চাঁদা উঠাইয়া সব দলের লোকেরা কাঙ্গালে ভোজ করে বিজয় দিবস উপলক্ষে, বিরিয়ানি টেক পাকা, খিচুড়ি পাকা, আপনারা জানেন না তার কোন দেশে থাকে পাকায় না, কোনো পাকায় মানুষকে খাওয়ায় না, মানে অন্য দিন যা খাস না খাস এই দিনটা বেশি করে মসজিদে বিরিয়ানি প্যাকেট দেয়, খিচুড়ির প্যাকেট আসে, মিষ্টির প্যাকেট আসে, সব দলের লোকেরা করে। যেখানে বিজয় দিবস উপলক্ষে আল্লাহ তালা খানাই আল্লাহ নবী ছেড়ে দিয়েছে, রোজা রাখছে, আর আমরা আমাদের বিজয় দিবসে আরো বেশি করে চাঁদা উঠে খাই, ঠিক কিনা? তাহলে উল্টা হয়ে গেল। এরপরে আসেন ফুল, শহীদ মিনারে ফুল দেওয়া। ভাই শহীদ মিনারে ফুল দেয় যারা মারা গেছেন স্বাধীনতা যুদ্ধে, আল্লাহ ওনাদের প্রতি রহম করুক, যারা মুসলিম তাদের প্রতি, তাদের স্মরণে একটা পিলার বানিয়েছে। এই পিলার বানায় এই পিলারে তাদের কথা মনে করে এই পিলারের সামনে ফুল দিয়ে না, এটা হিন্দুরা যে মূর্তি পূজা করে, খুব বহু মূর্তি পূজা না, তবে মূর্তি পূজার সাথে বাহ্যিক মিল আছে, সাদৃশ্য আছে, দেখতে একরকম দেখা যায়, এক না কিন্তু দুটো এক না কিন্তু দেখতে একরকম দেখা যায়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন বিধর্মী বিজাতি অমুসলিমদের সাথে মিল রাখবে, তারা যেমনি করবে ওইরকম করবে, সে তাদের দলভুক্ত হবে। এখন আসেন পিলারের গোড়ায় ফুল দেয় আমরা। হিন্দুরা কি করে, তাদের বিভিন্ন দেবদেবী যারা মানুষ, দেবদেবী সরস্বতী অমুক তমুক এগুলো সব মানুষ, এইসব মানুষগুলা হিন্দুদের দৃষ্টিতে ভালো মানুষ ছিল, তাদেরকে তারা পূজা করত, তারা মরে গেছে দুনিয়াতে নাই এখন আর, তো তাদের স্মরণে একটা মূর্তি বানিয়ে দিয়েছে, এটা সরস্বতীর মূর্তি, এটা দুর্গার মূর্তি, এটা কালীর মূর্তি, এবার এটা মূর্তি বানাবে না, মূর্তি বানায় ওই সরস্বতীকে, ওই মা কালী, এরা কিন্তু মানুষ, তাদের ইতিহাসের বই অনুযায়ী এইসব মানুষকে তার পায় নাই, তো মানুষ যেহেতু চলে গেছে তাদের নামে একটা মূর্তি বানায়া ওই মূর্তির সামনে ফুল ফল মোমবাতি আগরবাতি খানা সব দেয়। হিন্দুরা করে কি করে, এই যে দেয় দিয়াবা সেখানে তাদের পূজা করে, দাঁড়ায় থাকে, সম্মান করে, কেন করে, ওই পিলারে করে না, কিন্তু করে মূলত যার নামে মূর্তি বানানো হয়েছে সে সরস্বতী, সেই কালী, সেই দুর্গা, তারে সম্মান করে, পূজা করে, ঠিক না? আমরা মুসলিমরা কি করলাম, স্মৃতিসৌধ বানাইয়া যদি আমরা পূজা করি না, আমি আগেই বলছি কেউ ভুল বুঝিয়েন না আমার খবরটা, আমি কিন্তু এটা পূজা করি নাই, এটা পূজা না, তবে দেখতে পূজা মত, ওরা যেটা বানাইছে মূর্তি ওটার হাত পাও আছে, ঠ্যাং আছে, চোখ আছে, আর আমরা যে স্মৃতিসৌধ বানাইছি এগুলো হাত পাও ঠ্যাং চোখ নাই, এগুলো পার্থক্য, কিন্তু আমরা মরা একটা পিলারের সামনে ফুল দেই, ওরা একটা মরা মূর্তির সামনে ফুল দেয়, মিল আছে না নাই? প্রিয় দিনী ভাইয়া, এক নম্বর কথা হলো এটা মিল থাকার কারণে হারাম, মিল থাকার কারণে এই কাজটা কি, এই কথা বলার কারণে আমার আবার কেউ রাজা কাকু বলিনি, না বললে বলে না সুবিধা নেই, আমাকে হক কথা তো বলতে হবে। আচ্ছা এখন আসেন, আমরা যদি দেশকে সম্মান ভালোবাসা তো দোষের না, দেশের প্রতি ভালোবাসা কি দোষের? আরে আল্লাহ নবী তার দেশ মক্কার প্রতি ভালোবাসা ছিল, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন, কদ নারা তাকাল্লুবাওয়াজিহিকা ফিস-সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, হে রাসূল মক্কার লোকেরা আপনার দেশ থেকে বাইরে ফিরে গেছে, দেশের প্রতি আপনার টান, মাতৃভূমির টান, আপনি বারবার বারবার ফিরে ফিরে মক্কার দিকে চান, আমি দেখি আল্লাহ বলে, তো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ার নির্দেশ আপনাকে আমি করছিলাম, আপনার মনটা খারাপ, ভেবে যদি আমার আমার মাতৃভূমি মক্কার দিকে ফিরে নামাজটা করতে পারতাম, আমি আল্লাহ অচিরেই আপনাকে সেই নির্দেশ দেব যে আপনি মক্কার দিকে ফিরে নামাজ পড়বেন, মাতৃভূমির প্রতি ভালোবাসা হওয়া, টান হওয়া একটা সহজাত ব্যাপার, সৃষ্টিগত ব্যাপার,
এটা নদীর মধ্যেও ছিল। অতএব দেশের প্রতি ভালোবাসা থাকা দোষের না। যারা মুক্তিযুদ্ধে যেসব মুসলিমরা মারা গেছেন মাজলুম হয়ে, জুলুম করে যাদেরকে মারা হয়েছে, তাদের জন্য দোয়া করাটাও দোষের না, বরং ভালো। তাদের প্রতি সুক্রিয়া জানানো যে তারা কষ্ট করছেন, তাদের কারণে আমরা দেশ পাইছি, সেই সুক্রিয়া জানানোটাও খারাপ নয়, ভালো কথা বুঝেন। কিন্তু কিন্তু সুক্রিয়া জানানোর পদ্ধতি আছে না, কি বলেন, সিস্টেম আছে না ভাই? শ্বশুরে সম্মান করার একটা সিস্টেম আছে না, মহব্বত করার একটা সিস্টেম আছে না, বন্ধুরে মহব্বত করার একটা সিস্টেম আছে না, বউরে মহব্বত করার আর একটা সিস্টেম আছে না? আপনি যদি শ্বশুরে সাদিকের মতো যায় মহব্বত করেন, জড়ায় ধরে শ্বশুর গোপ হয়ে জড়াতে কি করে সম্মান করতে হবে এটা জানে না, জামাই তো আস্ত মাথা নষ্ট। ও ভাই, স্বাধীনতার সময় যেসব ভাইয়েরা মাজলুম হয়ে ইমান নিয়ে মুসলিম অবস্থায় মারা গেছেন, তাদের জন্য আমরা অবশ্যই ভালোবাসা দেখাবো, কিন্তু দেখানোর একটা সিস্টেম আছে না? ওই যে আলোচনা শুরুতে বলে নিয়েছি, আমরা আমাদের গলায় ইসলামের মালা পরে নিয়েছি, এই মালা বসি আল্লাহ এবং তার রসুলের হাতে তুলে দিয়েছি, যেদিন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করেছি, তার মানে আমার জীবন আমার মরণ সবকিছু হবে আল্লাহ এবং তার রসুলের বাতানো পদ্ধতি অনুযায়ী। আমি পানিটা খাবো, স্মরণ করবো আল্লাহ রসুল কিভাবে খেতে বলছেন, বাম হাতে খেতে নিষেধ করেছেন, আমি খেতে পারবো না কোনো অবস্থাতে, না জীবনে একবারও না, আমার প্রত্যেকটা কাজ হবে তাদের কথা অনুযায়ী, আল্লাহ এবং তার রসুলের বাতানো পদ্ধতি অনুযায়ী। এটার নামটা মুসলমানিত নাকি? তাহলে আপনার স্বাধীনতার যুদ্ধে যে সমস্ত ভাইয়েরা জীবন দিয়েছেন, যাদেরকে জুলুম করে হত্যা করা হয়েছে, মাজলুম হিসাবে মারা গেছেন, তারা মাজলুম হিসাবে কাউকে মারলে শাহাদাতের মর্যাদা পান, সেই সব লোকেরা, তাদের জন্য আপনি দোয়া করেন, শ্রদ্ধা করেন, ভালোবাসা প্রকাশ করেন, অবশ্যই করবেন, কিন্তু সেটা হিন্দুদের পদ্ধতিতে, মুশরিকদের পদ্ধতিতে। ওরা যাতে মুক্তির সামনে ফুল দেয়, আপনি মুক্তিযোদ্ধাদের কথা মনে করে একটা বিড়াল বানায় তার সামনে ফুল দিলেন, তাদের পদ্ধতিতে কি বলেন? ভাইয়েরা আমার, নাম দিয়েছি স্মৃতিশক্তি, মানে স্মৃতি মানে স্মরণ, মানে পিলারটা দেখলে আমাদের মুক্তিযোদ্ধাদের কথা কি হবে, স্মরণ হবে। কয় বছর স্মরণ করবে না, 100 বছর না 200 বছর, এগুলো আস্তে আস্তে আমরা ভুলে, পৃথিবীর ইতিহাসে শত শত হাজার হাজার আল্লাহ নবী দুনিয়াতে আসছেন, আসছেন না আসেননি, তাদের সবাই মারা গেছেন, চলে গেছেন না সবাই, তাদের কারণ নামে একটাও স্মৃতিশোধ আছে, কিন্তু তাদেরকে কেউ ভুলে গেছে? নবীদেরকে কেউ ভুলছে? তাইলে স্মরণ রাখার জন্য পিলার বানাতে লুকিয়েছে কেনা? এ তো হিন্দুদের পদ্ধতি, হিন্দুরা তাদের দেবতাদেরকে স্মরণ করার জন্য মূর্তি বানাইছে। আমরা মুসলিমরা আমাদের যাদেরকে আমরা ভালোবাসি, যাদেরকে আমরা দেশ পাইলাম, তাদেরকে স্মরণের জন্য আমরা পিলার বানাবো না? আমি আবারও বলতেছি, মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান, যারা মারা গেছেন তাদের জন্য দোয়া, শ্রদ্ধা করা, তাদের সুক্রিয়া আদায় করা, এগুলোর বিরুদ্ধে বলতেছি না আমি, আমি বলতেছি এভাবে না, এভাবে হবে, কথা বুঝছেন তো? আবার বলেন না যে ব্যাটা তো রাজাকার, শেষ করে শেষ করে আলোচনা শেষে প্রশ্ন করে, আলোচনা শেষে প্রশ্ন করে। তো ব্যাপারটা কি আপনারা বুঝতে পারছেন? আচ্ছা ভাই, এই শিরিকের সাথে সাদৃশ্যপূর্ণ কাজ আপনারা হয়তো সৌদি আরবে অনেকে আছেন, করবেন না, সুযোগ নাই এখানে, কিন্তু আপনার আত্মীয় স্বজনরা, আপনার ছেলে স্কুল থেকে ঠিকই যাবে কি দিতে, শহীদ মিনারে বা স্মৃতিসৌধে ফুল দিতে, এই কাজটা ভালো না খারাপ? হায় রে হায়, এটারে খারাপ করলে পিঠে সামলা থাকবো, কিন্তু মানুষ ভুল বোঝে, আল্লাহ আমরা বোঝার চেষ্টা করে না। মুসলমান তার সব কিছু হবে করোনা পিছনে, মুসলমানের শ্রদ্ধার একটা সিস্টেম আছে। আচ্ছা ভাই, হিন্দু শ্রদ্ধা করে নমস্কার বলে, আমরা কি নমস্কার বলে শ্রদ্ধা করি? আমাদের একটা সিস্টেম আল্লাহ রাসূল শিখিয়েছেন, আমরা সালাম আলাইকুম বলে সম্মান করি না, দোয়া করি না। অতএব আমাদের যে ভাইরা দুনিয়া থেকে চলে গেছেন মুক্তিযোদ্ধারা, তাদেরকেও সম্মান করার একটা পদ্ধতি ইসলাম শিখিয়েছেন, শিখায়নি? এরকম পর্যন্ত চারটা পদ্ধতি বললাম, কোরআন বাতানো পদ্ধতি, হ্যাঁ, গণ হাদিসের আলোকে এইভাবে তাদেরকে সম্মান করতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে। আমরা যেভাবে করতেছি এইভাবে না, করতে হবে ঠিক, কিন্তু এভাবে না, এইভাবে কথা বুঝতে পারছেন তো? ভুল বুঝলেন না তো? প্রিয় দিনী ভাইয়া,
শিরকের সাথে সাদৃশ্য হয়ে যায়, ভয়াবহ ব্যাপার। আমরা অনেক সময় মাজারের পূজা, কবর পূজা, মাজারে যায় চাওয়া, এসব শিরকের বিরুদ্ধে আলোচনা শুনি, কিন্তু আমি এখন যে কথাগুলো বললাম এই তিক্ত কথাগুলো অনেক আলেমরা বলতে চান না। এই শিরিক না, তবে শিরিকের সাথে সাদৃশ্যপূর্ণ কাজটি বাংলাদেশের ঘরে ঘরে, কবর পূজা ঘরে ঘরে নাই। আপনারা কয়জনে শাহজালাল শাহপরান বাইরে কোনো পীরের মাজারে যায় আছে করছেন, কয়জন আছেন জীবনে ভুল করে করছেন আর কি, এখন তার করেন না, তলা করছেন, আগে করছেন, এরকম কয়জন আছেন? একজন না করছেন, আর দুইজন, তিনজন, আর চারজন। কবরে সেজদা করা সেজদা ওই মাজার আর কি, একই কথা, চারজন, ঠিক আছে, না না দশজনই ধরলাম, তাহলে বোঝা গেল শতকরা দুইজন চারজন লোক মাজারে যায় কবরে সেজদা করে, এই ভুলটা করে, ওইটা ডাইরেক্ট শিরক, ঠিক আছে। কিন্তু এই ভুল দেওয়ার নামে শিরিকের সাথে মিল রেখা কাজটা 100 ভিতরে 99 জন করে, কথা ঠিক কি ঠিক না? কিন্তু এটা আমাদের আলেমদের ব্যর্থতা, আমরা বুঝাইতে পারি না মানুষকে, আর আপনাদের দোষ। আপনারা আলেমদের কাছ থেকে সবকিছু জিজ্ঞাসা করেন, বিজয় দিবস কিভাবে পালন করবেন করার জন্য, এটা জিজ্ঞাসা করেন না। ইসলামকে কিছু মানবো আর কিছু ছাড়বো, কিছু মন মত হবে আর কিছু আল্লাহ রাসূল মত হবে, এরকম হলে ইসলাম হবে? আল্লাহ আমাদের সকলকে খাঁটি এবং পরিপূর্ণভাবে ইসলামের দ্বারা আগ্রহ করে বিজয় দিবস বা স্বাধীন দিবস উপলক্ষে আমরা একটা কাজ করি, মোমবাতি জ্বালাই, মোমবাতি, হাজার হাজার মোমবাতি জ্বালাই, প্রদীপ প্রজ্বলন নাম বলে নাম দেয়, ঠিক আছে, শিখা অনির্বাণ, শিখা চিরন্তন নামে একটা আগুন জ্বালায় রাখে সারা বছর, আর এমনি মোমবাতি জ্বালায় রাখে। ভাই, হিন্দুদের পূজার সময় মূর্তির কাছে যাইতে জাজা নেওয়া লাগে, আমরা কিন্তু পাতাই না। মুসলমানদের কোন আবাদতে ফুল নেওয়ার সিস্টেম আছে, এমনি রসুল আকরাম ফুলকে পছন্দ করতেন, আমি ফুল গ্রাম নেই, ঠিক আছে, ওই স্মৃতিসৌধের পরে ফুল না গেলে কার লাভ হবে? কারো লাভ হবে? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই বিজয় দিবস উপলক্ষে ফুল কিনা, ফুলগুলো দিতেছেন কোথায়? মরা একটা পিলারের গোড়া, যে পিলারের জীবন নাই, প্রাণ নাই, সে পিলারের গোড়ায় দিতেছেন, এটার গ্রাম আপনি নিজেও শুনতে পারতেছেন না, প্লাস্টিকের মরায় দিতেছেন ওখানে। আর যাদের জন্য দিচ্ছেন মুক্তিযোদ্ধারা যারা মারা গেছেন, তারাও কি এটার গ্রাম পাচ্ছেন? আচ্ছা, তাদের কথা বাদ দেন, যেসব মুক্তিযোদ্ধারা মারা গেছেন তাদের পরিবারের তো আছে অনেকে আত্মীয় স্বজন, তারাও কি গ্রামটা পাইতেছে? এই ফুলটা প্লাস্টিকের প্যাকেজে এখানে রেখে আসতেছেন, লক্ষ কোটি টাকা ফুল পচতেছে, কোন লাভ হয়েছে এটা? কথা বলতেছেন না? কিন্তু যদি বলা হতো যে ঠিক আছে, এই ফুলটা আমরা এই যারা মারা গেছে তাদের রুহের মাগফিরাতের আশায় একটা ভালো কাজ করি, কি ভালো কাজ? এই ফুলটা আমরা গরিবদের মধ্যে বন্টন করে দেবো, অথবা মুক্তিযোদ্ধার পরিবারদেরকে ফুলগুলো দেবো, যে ফুলের গ্রাম এলে মস্তিষ্ক ভালো থাকে, স্বাস্থ্যের জন্য ভালো, ফুলের গ্রাম, আর ফুলের গ্রাম গান নেয় তাও তো একটা কামে লাগে নাকি? আমি বলতেছি না ওই পদ্ধতি অবলম্বন করেন, এটা করি ওটি অনেক একটা যুক্তি থাকে, কিন্তু পিলারের গোড়া দিলে কাকা বলুন, হিন্দুরা যেরকম মুক্তির সামনে মন কেমন ফুল ডালে আমরাও দিলাম, কি লাভ হলো? কারো কোনো লাভ হয়েছে? যারা মারা গেছেন তাদের কবরে কোনো সব হবে এটার জন্য? যারা জীবিত আছে তাদের কোনো স্বাস্থ্যের জন্য উপকারে আসবে? বরং লক্ষ কোটি টাকার অপচয় হবে, ঠিক না? ঠিক। এরপর আসেন মোমবাতি, গ্রামে মানুষ কারেন্টের অভাবে অন্ধকারে খানা খেয়ে বেড়ানোর সামনে, অথচ ঢাকা শহরের ফকফকা লাইটের তলে হাজার হাজার লক্ষ লক্ষ মোমবাতি জ্বালা রাখলাম, লাভ হলো কোনো? এই মোমবাতি গুলা গরিবদেরকে বিতরণ করলেও তো একটা কি হয়, সব হয় ভালো একটা কাজ হয়। আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? এক তো কোরআন হাদিসের দৃষ্টিতে শিরকের সাথে মিল হয়ে যায়, অগ্নি পূজার সাথে আগুন জ্বালা রাখা, যারা আগুনের পূজা করে তাদের সাথে, ফুল দিলাম হিন্দুদের সাথে মিল রাখলাম, উপকার কিছুই হলো না, অর্থ অপচয় হলো, কথাটা কি ক্লিয়ার? কিন্তু আমার এই কথা কি শুনবে? ঠিকই 16 ডিসেম্বর আসলে সারা দেশে স্কুল কলেজ সব জায়গা থেকে মাদ্রাসা থেকেও যায়, অনেক মাদ্রাসা থেকেও যায় যে ফুল দিয়ে কেউ শুনবে না। আমি জানি আমাদের কথা বলাতে দেশে ফুল দেওয়ার পাল্টাইয়া বিজয় দিবস উপলক্ষে এটা বলবে না, ঠিক আছে, সারা দেশে সবাই দোয়া করেন আজকে মুক্তিযোদ্ধাদের জন্য, এটা করবে না, করবে না, সবাই ভুলে দিবে। কিন্তু আমি আমার দায়িত্ব পালন করলাম, আমি বুঝাইলাম যে
শুধু দেশের নিজেরই হোক না, দেশেরটা বাদ দেন না, ওটা তো আমরা তো সরকার নাই বা আমাদের হাতে দেশ নেই, আমরা হুকুম দেবো আর পাল্টে যাবো। আমার ব্যক্তিগত জীবনে বিজয় আসলে, আনন্দ আসলে আমরা কি করি, আমরা কি করি, ফুর্তি করি, মিষ্টি কিনে খাওয়াই সবাই, না? আরে আমার ছেলে পাস করছে, 5 কেজি মিষ্টি খাওয়াবে না, খাওয়ানো বাধাই দিছি না, এটার সাথে মিল নেই, এটা জায়গা আছে, খাওয়ার সমস্যা নেই। কিন্তু তার আগে ওই যে একটা নফল রোজা রাখেন, একটু ভালো আমল করেন, আল্লাহর কাছে শুকর আদায় করেন যে আল্লাহ আমাকে আমার ছেলেকে বিজয় দিয়েছেন, আপনি পাস করাইছেন, বিজয় উপলক্ষে আপনি একটা ভালো কাজ করেন। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের প্রত্যেকটি বিজয়কে, প্রত্যেকটি আনন্দের মুহূর্তকে আল্লাহর হুকুম অনুযায়ী আদায় করার তৌফিক দান করেন, পালন করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার বাতানো, আল্লাহ তাআলা দেওয়া পদ্ধতি অনুযায়ী আল্লাহর শুকরিয়া আদায় করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, তোমরা যদি শুকর আদায় করো আমি আমার নিয়ামতকে আরো বাড়াই দেবো। তাই আমরা আল্লাহ শুকর আদায় করবো তো ইনশাআল্লাহ। স্বাধীনতা বা বিজেপি দিবস উপলক্ষে সারা দেশের মানুষ কি করবে সেটা আমার ব্যাপার না, তবে আমি ব্যক্তিগত ভাবে আমার পরিবারের লোকেরা ফুল দিবেন, মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করবে। কথা বুঝতে পারছেন? কথা ক্লিয়ার? হিন্দুদের সাথে মিল রাখার কাজটা করবে না, এটাতে কি লাভ ফুল দেওয়া, আল্লাহ রাসূলুল্লাহ। ঠিক আছে, আল্লাহ আমাদের সকলকে শুধুমাত্র স্বাধীনতা বিজয় দিবস না, আমাদের জীবনের প্রত্যেকটি বিজয়ের মুহূর্ত গুলোকে আল্লাহ হুকুম অনুযায়ী আদায় করে পালন করার তৌফিক দান করে, এবং আমাদের সবাইকে আল্লাহ শুকর আদায় করার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবার কোনো প্রশ্ন থাকলে ঝটপট করে বলতে পারেন। আসসালামু আলাইকুম। বল। আমার বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হল, আমি গরু কিনলাম। হ্যাঁ হ্যাঁ। তো এই গরুর মধ্যে কি আকিয়া আসলে আকিয়া দেওয়ার জন্য সেটা? জি, মুরব্বীর প্রশ্ন হলো দুইটা হবে না, টু ইন ওয়ান হবে না, টু ইন ওয়ান বুঝলেন, একের ভিতরে দুই, শর্টকাট পদ্ধতি আছে না, টু ইন ওয়ান, এটা চলবে না। যে কোনো পশু জবাই করবেন একটা নিয়মে, ঠিক আছে? যদি আকিকার নিয়মে জবাই করেন তাহলে একটা বুদ্ধি আছে, একটু ঘুরে খাওয়া, ঘুরে খাওয়া বুঝলেন, মানে জায়েজ করা আর কি। বিয়ার নিয়তে বিয়ার মেহমানও খাওয়াবো আবার আকিকাও দেবো, দুই নিয়তে একসাথে করলে হবে না, যে কোনো একটা থাকতে হবে। কথা বুঝতে পারছেন? আপনি যদি চান যে আমার আকিকাটাও আদায় হয়ে যাক আবার বিয়ার মেহমানেও থাক, তাহলে নিয়ত করতে হবে কয়টা? একটা। কোনটা সেটা? আকিকার নিয়ত করবে, আকিকার নিয়ত করে সবাই করেন, আকিকার বস্ত সবাই খেতে পারে, এবার বিয়ার মেহমানদেরকে খাওয়ান, মাঠ মুশকিল। আমার কথা বুঝতে পারছেন? মানে জিনিস একটাই কিন্তু পদ্ধতিটা একটু সঠিক পদ্ধতিতে করতে হবে, দুই নিয়ত একসাথে করলে হবে না। যে আমি বিয়ার কামো সারবো আকিকাও সারবো, দুটো নিয়ত করে জবাই করলে হবে না। বিয়ের জন্য তো গরু জবাই করা ফরজ না, ওয়াজিব না, সুন্নত না। হ্যাঁ, ছেলের পক্ষ থেকে অলি না সুন্নত, এটা ভিন্ন কথা। কিন্তু আপনি মেয়ে বিয়ে দিবেন, সেখানে তো গরু জবাই করা সুন্নত না, ফরজ না, ওয়াজিব না, আপনি আকিকার নিয়তে জবাই করেন, এটা আকিকা। ঠিক আছে, ওই অবশ্য ওই আত্মীয় যারা বের গোষ্ঠী এরা শুনলে আপনার খবর আছে, এরা বলবে বেটা কত বড় চালাকি করছে, বলবে কত বড় চালাকি করছে যে পোলার আকিকা দিছে, আকিকার এটা তো বুঝবো না যে আমার খাওয়ান দরকার, খাইলে তো কি বস্তু দিছে এটা আমার খাওয়ান দরকার নেই, ঠিকই শুনলে খবর আছে, কিন্তু এই জন্য কারোর শুনানো শুনায় না। নিয়ত্রা এখানে এটা আকিকার, তবে ছেলে হলে দুইটা জবাই করতে হবে, একটা হলে হবে, দুইটা পশু জবাই করতে হবে, ঠিক আছে? আর মেয়ে হলে একটা, যেটাই দেন দুইটা দিতে হবে, এক গরুতে কোরবানি দিলে 7 অংশ চলে, আপনি গরু একটা দেন, ছাগল একটা দেন, দুইটা ছাগল দেন, কথা বুঝে আসছে? কিন্তু আপনি ইয়ে দিতে পারবেন না, ওই কোরবানি দিতে যেরকম এক গরুতে 7 অংশ, এই জন্য আকিকাও চিন্তা করলেন 7 পোলার আকিকা একসাথে দিয়ে দিলেন। আমাদের অনেকে করে কিন্তু এটা হবে,
জি, এরপরে কোনো প্রশ্ন থাকবে বলো। এটা তো আছে, আছে মানে এটা 3 দিনের দিন যে খাওয়ানো, এই খাওয়ানোর দ্বারা আমাদের মৌলভী সাহেবদের লাভ, আমাদের একটু খানা পাই, দাওয়াত পাই, এই লাভ আর কি, এছাড়া কোনো লাভ নাই। হ্যাঁ, একটু হাদিয়া পাইলাম, একটু খানা খাওয়াইলাম, নাই এটা লাভ হলো, এটা আমার মৌলভী সাহেবের লাভ, মুর্দারও কোনো লাভ নাই, আপনারও কোনো লাভ নাই, আপনার লস, মুর্দারও লস, বরং গুনাহের কাজ। মনে রাখবেন, একজন মানুষ মারা যাওয়ার পরে আমাদের দেশে নিয়ম আছে, ওই যার লোক মারা যায় সে সবাই কি করে খানা খাওয়া, এটা কোরআন আর হাদিসের কোথাও নাই ভাই, বিশ্বাস করেন কোথাও নাই। বলতে না আমাদের দেশে কোথেকে আসে, আমাদের দেশে কে বা কারো চালু করছে, বুঝেন নাই? ধান খেতে ধানের সঙ্গে আগাছাও থাকে না দু চারটা? আমার দেশে আলহামদুলিল্লাহ নামাজ আছে, রোজা আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, আলেম ওলামা আছে, সব ভালো, অনেক ভালো কাজ আছে না? এই দুই একটা দুই নম্বর কাজও ঢুকে গেছে আর কি, এর ভিতরে এটা একটা। মানুষ মারা গেলে এগুলো করে না আমাদের দেশে, এটা কোন ভাবছেন? এটা বিরাট কথা বুঝছেন? আরে ভাই, মানুষ খাওয়ায় কখন? মানুষ একজনের জন্য খাওয়ায় কখন? খুশি হয়ে নাকি বিয়েতে খাওয়ানোর কথা বলছে, খুশি, সন্তান হয়েছে আর কি কেউ বলো খাওয়াও, খুশি নাকি? ইসলাম বলছে খুশির কোন সংবাদ আসলে তখন কি করো? খাওয়াও, মানুষকে খাওয়াও। আপনার আত্মীয় মারা গেল, এটা তো খুশির সংবাদ না, দুঃখের সংবাদ। এখানে মানুষকে খাওয়ানোর কি আছে? এই সাদি আয় খা, ফুর্তি করলাম, বেশ ভালো। আমার বাপ মারা গেল, আমি খাই, খাওয়া যদি মানুষ, এটা ফুর্তি। কথাটা বুঝতে পারছেন? এটা জায়েজ নেই, করোনা সেটা কোনো পদ্ধতি নেই। আর করোনা দিয়ে বরং বলে যার লোক মারা গেছে তাহলে বরং আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর লোকেরা কি করবে? উল্টে আমাদের দেশের সিস্টেম হলো চাঁদাবাজি, তোর বাপ মরছে কেন, তুই আমরা খাও, পুরো এলাকার মানুষের খাওয়ান লাগে। নাম দিছে গরিব খাওয়ানি, মিসকিন খাওয়ানি, নাম হলো কি মিসকিনের নামগন্ধ নেই, এলাকার চেয়ারম্যান সব, মেম্বার সব, আত্মীয় স্বজন সবাই সে খায়, মোজ করে ফুর্তি, মনে হচ্ছে ফুর্তির অনুষ্ঠান করতে এসেছি। কথা বলছেন? এটা বেদাত। একজন মানুষ মারা যাওয়ার পরে ইসলাম বলে কয়েকটা কাজ করতে, তার ভিতরে মেইন যে কাজটা করা জরুরি ফরজ সেই কাজটা কেউ করে না, করে বেদাত। এই যে লোকটা মারা গেছে তার যে সম্পত্তিটা আছে, এই সম্পত্তিটাকে কোরআন এবং হাদিস অনুযায়ী ভাই বোন তার ছেলে মেয়ে যে লোক মারা গেছে তাদের মধ্যে যে যতটুকু পাবে ন্যায্য অংশ তাদেরকে ততটুকু দিয়ে দেওয়া, মেয়েদেরকে মেয়েদেরটুকু, ছেলেদেরকে ছেলেদেরটুকু ভাগ করে দিয়ে দেওয়া ফরজ। এটা কেউ যে ভাইয়ের বাপের জন্য গরু জবাই করে খাওয়ায়, ওই ভাইয়ের বোনের হকটা দেয় না, যেটা করা দরকার ওটা করে না, করে হলো দুই নম্বরটা বেদা। 3 দিন সব দেওয়া চলে না, কোনো কিছু করা যায় না। তবে হ্যাঁ, মুর্দার রুহের মাগফিরাতের জন্য আপনি এটা টিউবওয়েল করে দিতে পারেন, আপনি না স্থায়ী কোনো ভালো কাজ করতে পারেন, হজ উমরা করে দিতে পারেন তার পক্ষ থেকে, মৃত ব্যক্তির পক্ষ থেকে, এবং গরিব দুঃখীরও খাওয়াই দিতে পারেন। কিন্তু 3 দিনে খাওয়াইতে হবে, 7 দিন 40 দিনে যে দিন ফিক্স করলেন, কে বলছে আপনাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া ওয়ালাদ। আল্লাহ তাআলা বর্ণনা করছেন যে যে ব্যক্তি দিনের ভিতরে নতুন কিছু যোগ করবে, অথচ আল্লাহ রাসূল সেটা বলেন নাই, তাহলে ওই কাজটা আমরা করবো না করবো না? করবো না। এই 3 দিন 7 দিন 10 দিন মারা গেলে খাওয়ানো, এরকম কোনো কথা আল্লাহ রাসূল বলেন নাই। এটা কে বা কারা কোনো মৌলিক সাহেবরা চালু করছে তাদের নিজেদের সুবিধার জন্য অথবা না বুঝার কারণে, আমরা এটাকে অনুসরণ করবো না। এটা না করলে মুশকিল আছে, এটা আপনি না করলে, যদি না খাওয়ানো, আপনার বাপ মারা গেছে, মা মারা গেছে, গ্রামের মানুষ বলবে হাই রে এই যে আব্দুল আলী মিয়া মারা গেছে, আহা কি ফোলা রেখে গেছে, এই জালিমরা বলে বিদেশ থাকে, হাজার হাজার লাখ লাখ টাকা কামাই করছে, বিল্ডিং ফাঁকাইছে, কিন্তু বাপ মারা গেছে, এটা গুলো খাওয়াই না মানুষ, দুইটা মানুষ খাওয়াই না, দেশের মানুষ কি করবে? সমালোচনা করবে, ওইটার জন্য প্রস্তুত থাকতে হবে। বুঝতে পারছেন? আপনি টাকা বাঁচাবেন না, আপনি আপনার মৃত ব্যক্তির জন্য যেখানে খরচ করা দরকার সেখানে করবেন, প্রয়োজনে মাদ্রাসায় খাওয়া দিবেন করবেন, কিন্তু কাঙ্গালি বোঝ বাঙালি বোঝন নামে 3 দিন 7 দিন 40 দিন ফিক্স করে খাওয়াবেন না। মানুষ যা বলে আমার নিয়তে কি আছে এটা তো আল্লাহ, আমি কেন খাওয়াচ্ছি না এটা তো আল্লাহ জানে, বেদা সেই জন্য খাওয়াচ্ছি না। কথা বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে কবুল করুন। শেষ প্রশ্ন,
তিনটা প্রশ্ন নেওয়া হবে, দুইটা হয়ে গেল আর একটা বল। সাধারণত আমরা যখন কোন কোন মুসলমান মারা যায় আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জি জি, যদি কোনো ব্যক্তি এটা এই শব্দ গুলো উচ্চারণ না করে সে কি কোনো পাপের ভাগী হবে? না, কোনো গুনাহ হবে না। কারো মারা যাওয়ার সংবাদ শুনলেন আপনি, শোনার পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই আয়াতটি কোরআন কারিমের এই দোয়াটি আপনি পড়লেন না, চুপচাপ থাকলেন বা অন্য কিছু বললেন, হায় হায় বলো কি কখন মারা গেছে এইসব বললেন, ইন্না ইল্লাহ বললেন না, তাতে গুনাহ হবে না। তবে এটা সুন্নতের খেলাফ হল, একটা সুন্নত ছেড়ে দেওয়া হল। আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদা আসাবাতকুম মুসিবা ওয়াইদা আসাবাহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঈমানদাররা আল্লাহর প্রিয় বান্দারা তাদের যখন কোনো বিপদ আসে তখন তারা ইন্না লিল্লাহ বলে, তাহলে এটা বিপদ মানুষ মারা যাওয়া, অতএব এটা ইন্না লিল্লাহ বলা সুন্নাত বললে সওয়াব হবে কোরআন আয়াত এটা, তবে এটা না করলে গুনাহ হবে। আরেকটা কথা হলো এই ইন্নাল্লাহ কিন্তু মানুষ মরার দোয়া না, এটা একটা ভুল ধারণা আমাদের সমাজে আছে, এটা মাত্র ভুল ধারণা। ইন্নাল্লাহ ইন্নাল্লাহ মানুষ মরার দোয়া, আল্লাহ কোরআনে বলছেন যখন মুসিবত আসে, যে কোনো মুসিবত আসে তখন মানুষ এই দোয়া করবে, তাহলে বোঝা গেল এই দোয়াটা যে কোনো মুসিবতের দোয়া, এটা কোনো শুধুমাত্র মানুষ মরার দোয়া না, মানুষ মরার একটা মুসিবত তখনও করবে কিন্তু মানুষ মরা ছাড়া আরো যত বিপদ আসে, জুতাটা মসজিদের বাইরে দেখলো জুতাটা নিয়ে গেছে, যে কোনো বিপদে পড়বে। এখন আমার দেশে মুশকিল হয়ে গেল না জানার কারণে যা হয় আর কি, আমরা তো শিখতে রাজি রেজিস্ট্রেশন সেন্টারে দর্শক বসেন না, তো আমাদের মুরব্বী শেখ মাহবুব ভাই আসেন এখানে দর্শ দেন, আমাদের শেখ এজাজ ভাই দর্শ দেন, রেজিস্ট্রেশন সেন্টার দর্শক যারা বসে তারা কিন্তু ঠিকই শিখতে পারে, আর যারা না বসে তা না চাহের মূর্খ থেকে দেয়, ওই যে ইমাম সাহেব বলো না কোরআনের আসরে বসেন না, যারা বসেন নাই তারা খুব লাভ করে ফেলছেন, টেলিভিশন চাইছেন তো সারা জীবন সিনেমা নাটক কি লাভ হলো, কিন্তু যারা শিখতে পারছেন এই কোরআন কেমন পর্যন্ত তাদের একটা সম্পদ হয়ে গেছে না, সুবহানাল্লাহ। এই কোরআন মানুষের জন্য সুপারিশ করবে জ্ঞানে রাখেন, কেমন ময়দানে ওই যে পাশোপাড়া দেখে একটু হ্যালো দিয়া বলিয়া সহজ করে দিন, আমি পাশোপাড়া দিয়ে দিই কিছুদিন আগে আমার ফ্যামিলি, তো দেখলাম যে ফ্যামিলি একটু সিরিয়াল লাগে না এমনি হয়ে যায়, তারপরে আর একটু যদি লাইন থাকে লোক থাকে তাহলে আরো সহজ হয়ে যায়। তো এক নেতারে ফোন দিলাম, বললাম নেতা সাধারণ ইয়া পাশে পান হুজুর অসুবিধা আমি ফোন করে দিচ্ছি আপনি আমার নম্বর একবারে দেয়া বললাম যে আমি নেতা সাহেব আমার করে বসুন 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 এই আমি সারা সব সব কাম নেতা সাহেব পাঠিয়েছি সহজ হয়ে যায় অবস্থা থাকলে কেয়ামতের দিন যখন বিপদে পড়বেন যারা বসে বসে টেলিভিশন দেখছেন এখানে কোরআন মজলিস হয়ে গেলে বসেন নাই তারা ঠকছেন, আর যারা শিখছেন কেয়ামতের দিন এই কোরআন আর সিয়াম ওয়াল কোরআন ইশফা ইশফাআন লিল আবদ, এই কেয়ামতের ময়দানে কোরআন মানুষের জন্য আল্লাহর কাছে কি করবে সুপারিশ করবে, বলবে আল্লাহ মাফ করে দেন পরে মাফ করে দেন, কথা বুঝতে পারছেন ভাই? কবরের মানুষের সঙ্গী হবে কোরআন যে সারাদিন কোরআন তেলাওয়াত করছে, তবে যারা শিখছেন তারা ঠেকছেন আর যারা শিখেন নাই তারা ঠকছেন, ঠেকা আর ঠকা বুঝছেন নি কি বুঝলেন, যারা পড়ছেন তারা ঠেকছেন তাদের ঠেকা, এটা ঠেকা করে গেলেন কি এখন পড়তে হবে, শুধু শিখলাম আমার দেশে মাইয়া বিয়া দেওয়ার জন্য কোরআন শরীফ একটু পড়ায় মেয়ে কোরআন পড়ছে নি হ্যাঁ পড়ছে, এটা বিয়া সারার জন্য আর কি আর পড়ে না, না কোরআন আমি শিখছি পড়া শিখছি তাহলে আমি ঠেকছি, এবার এবার আমার ঠেকা কি ঠেকা এবার এটাকে করতে পারবো, আর যারা শিখেন নাই তারা বেঁচে গেছেন ঠকছেন, তাহলে যারা শিখেন না তারা ঠেক ঠকছেন আর যারা শিখছেন তারা ঠেকছেন, মনে থাকবে তো ইনশাল্লাহ কোরআন আসলে বসবেন তো সবাই ইনশাল্লাহ, আল্লাহ আমাদের সকলকে দিনের এলিম অর্জন করার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সকলকে আপনার কালাম বুঝার তৌফিক দান করেন, আল্লাহ কোরআনকে আমাদের সঙ্গী মানার তৌফিক দান করেন, আল্লাহ আমরা চাই টেলিভিশন ফিল্ম সিনেমা নাটক এগুলো থেকে বাঁচতে আল্লাহ আমরা পারি না, আল্লাহ আপনি সাহায্য করেন, আল্লাহ আপনি সাহায্য করেন, আল্লাহ আমাদের ইমানকে মজবুত করে দেন, আল্লাহ আমরা যেন গুনাহ থেকে বাঁচতে পারি, আল্লাহ দুজনের গুনাহ থেকে আল্লাহ আপনাদেরকে রক্ষা করেন।
আল্লাহ আমরা চোখের গুণা থেকে যেন বাঁচতে পারি, আল্লাহ চোখ দিয়ে যেন আপনার কোরআন পড়তে পারি, আল্লাহ চোখ দিয়ে যেন আপনার ইবাদত করতে পারি। আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করেন, আপনার দিনের জন্য কবুল করেন, খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন, আসল শান্তির পথ দেখায় দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি।